আসসালামু আলাইকুম। ফোন থেকে 3.5 মিলিমিটার জ্যাক বিলুপ্ত হয়েছে, এটা অনেক দিন হলো। বাজেট সেগমেন্টের অনেক ফোনেও এখন 3.5 মিলিমিটার জ্যাক নাই। আমরা ডেক ডঙ্গল সাজেস্ট করি, এটা অনেকের কাছে একটু প্যারা মনে হয়, দামও বেশি, সেক্ষেত্রে বাজেট অফারিং হতে পারে টাইপ সি ইয়ারফোন। আমরা আমাদের টেস্টিংয়ে এখন পর্যন্ত খুব ভালো টাইপ সি ইয়ারফোন পাই নাই। মুনড্রপের দুটো অফারিং ছিল, ওয়াইডলি অ্যাভেলেবল না, ইন স্টক না। তানজিমের দু একটা ছিল, এটাও ইন স্টক না। বাট আমি ঘাটাঘাটি করতে করতে ইউগ্রিনের এই টাইপ সি ইয়ারফোনটা কিনে ফেলেছি, যেটা আপনাদেরকে রিকমেন্ড করা যায়। দারাজের অফিসিয়াল ইউগ্রিন স্টোর থেকে এটার সাথে গিফট আইটেম সহ আপনি ইজিলি এটা 1500-1600 টাকায় পারচেস করতে পারবেন। আর দারাজের অফার টফার পাইলে তো কোনো কথাই নেই। তো ইউগ্রিনের মতো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট, টাইপ সি পোর্ট এবং বেশ কমফোর্টেবল ডিজাইন, সব কিছু মিলায় এই ইয়ারফোনটা আমার কেমন লেগেছে আপনাদেরকে সে ব্যাপারটাই আজকে জানাবো। সো চলেন আমাদের ভিডিওটা শুরু করে ফেলা যায়। আপনারা দেখছেন ড্রয়েড হেড আর আপনাদের সাথে আছি আমি হৃদয়। আমরা ইউগ্রিনের লাইটনিং একটা ইয়ারফোন রিভিউ করেছিলাম, যেটা দেখতে অনেকটাই এর মতো। সো আমার কাছে মনে হয়েছে ওই লাইটনিং এডিশনের এটা টাইপ সি ভার্সন। আপনারা যেহেতু অনেকদিন ধরেই আমাকে জিজ্ঞাসা করছেন ভ্যাজ কোন একটা টাইপ সি ইয়ারফোন রিকমেন্ড করেন এক্স ওয়াই জেড বাজেটে, ইউগ্রিনের টাইপ সি ইয়ারফোনটা 1500 টাকার রেঞ্জে আমার কাছে চমৎকার লেগেছে। এই টাইপ সি ইয়ারফোন আমি পিক্সেল ডিভাইসে, স্যামসাংয়ে, ইভেন পিসি এবং ল্যাপটপে ইউজ করে দেখেছি, আমি একদম ঠিকঠাক পারফরমেন্স পেয়েছি। টকিং অ্যাবাউট ল্যাপটপ, কম্পিউটার মেনিয়াতে ফ্ল্যাগশিপ ফিয়েস্তা চলছে। তারা বসুন্ধরা সিটির ঠিক অপোজিট সাইডে একটা ফ্ল্যাগশিপ নতুন আউটলেট দিয়েছে। প্রায় 29,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এই অফার টাইমে, যে কোনো ল্যাপটপ প্রি অর্ডার করতে পারবেন। আর ড্রয়েড হেডের সাবস্ক্রাইবাররা যদি ড্রয়েড 2024 এই কুপনটা ইউজ করেন আরও 1,000 টাকা এক্সট্রা বোনাস পেয়ে যাবেন। কম্পিউটার মেনিয়ার ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, চেক করে নেবেন। বক্সের ভেতরে আমরা ইয়ারফোন পাচ্ছি, এক্সট্রা কিছু ইয়ার টিপস পাচ্ছি, নাথিং এলস। সো টাইপ সি ইয়ারফোনটা ওই লাইটনিং ইয়ারফোনেরই মতোই দেখতে, সিমিলার টাইপের বিল্ড, সিমিলার টাইপের ফিনিশ। কেবলগুলোতে কোনো ব্রেডিং নেই, এটা থাকলে আরেকটু রোবাস্ট হতো। তবে শেল লাইট ওয়েট প্লাস্টিকে তৈরি, প্লাস্টিকটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বুলেট টাইপের শেল, কানের ওপর দিয়েও পড়তে পারবেন, নর্মালিও পড়তে পারবেন। ইয়ার টিপের সিলিকন কোয়ালিটি ভালো ছিল, বেশ স্টিকি, বাট আরেকটু সফট হলে মনে হয় ভালো হতো, কানের ভেতরে সহজেই পৌঁছা যায়। ইয়ারপিসগুলোতে লেফট রাইট মার্কিং রয়েছে, কেবলগুলো ডিসেন্টলি মোটা, 3টা বাটন রিমোট সহ মাইক্রোফোন রয়েছে। ইনিশিয়ালি এটার বিল্ড দেখে মনে হইতে পারে যে এটা আসলে আর একটু বেটার বিল্ড হইতে পারত, কেবলটা ব্রেডেড হইতে পারত, বাট এটা আমার কাছে মোর দেন 1.5 মাস আছে। আমি ট্রাভেলিংয়ে এটা ইউজ করেছি রাফ ইউজের জন্য, পাশাপাশি এটা দিয়ে আমি ফোনে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে ইউগ্রেনের এই প্রোডাক্টটা কোনোভাবেই আপনাকে প্যারা দিবে না লংজিভিটির দিক থেকে। যারা ফোন কলে কথা বলতে চান তারা এই মাইক্রোফোন থেকে একটা ভালো সাপোর্ট পাবেন। চলেন আমরা ইউগ্রেনের কল কোয়ালিটি কেমন সে ব্যাপারটা একটু ক্লিয়ার আইডিয়া পাই। আমরা কল করেছি, কল রেকর্ডিং চলছে এবং আপনারা আমার ভয়েসটা এই মাইক্রোফোন দিয়েই শুনতে পাচ্ছেন। তো আপনি ইউগ্রেনের এই টাইপ সি ইয়ারফোনটা যদি মাইক্রোফোন হিসাবে ইউজ করে থাকেন কিংবা কল কমিউনিকেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই সিমিলার একটা রেজাল্ট পাবেন। বুলেট টাইপের ডিজাইন হওয়ার কারণে কানে খুবই কমফোর্টেবলি থাকে, পাশাপাশি এটা অনেক সাউন্ড ব্লক করে, ইনফ্যাক্ট এটা এএনসির মতো কাজ করে, এত সাউন্ড ব্লক করে। সো সেদিক থেকেও এটা আপনাকে একটা সলিড ফিট অ্যান্ড কমফোর্ট দেবে। ইউগ্রিনের এই বাজেট অফারিংয়ে আমরা প্রচুর বেস পেয়েছি, তার মানে এই না যে বেজের আধিক্যর কারণে অন্যান্য ফ্রিকোয়েন্সি পাওয়াই যাবে না। বেজের সাথে ট্রেবল এবং মিডসের ভালো একটা সেপারেশন পেয়েছি। বলবো না যে এটা 1500 টাকার প্রাইস ব্র্যাকেটের বেস্ট ইয়ারফোন, ইটস নট, তবে টাইপ সি ইন্টারফেস এবং অন্যান্য ফাংশনালিটি মিলায় এটা একটা প্র্যাকটিক্যাল ইয়ারফোন, পাওয়া যায় খুব সহজে, ইউগ্রিনের অ্যাসুরেন্স সেটাও পাইতেছেন। এটার সাউন্ডে আমি কোনো আনন্যাচারালনেস দেখি নাই, কেজেড এর মতো অনেক শার্প এরকম না, অন্যান্য বাজেট ইয়ারফোনের মতো প্লাস্টিকি সাউন্ড এরকমও না। মোটামুটি একটা ভালো কোয়ালিটি রয়েছে, ভি শেপড সাউন্ড প্রোফাইল যেখানে আমরা বেজের থাম্প পাবো, মিড সেকশনটা একটু পেছনের দিকে থাকলেও ক্লিয়ার ইমেজ পাবো, ফিমেল ভোকাল এক্সট্রা শার্প বানায় ফেলায় নাই, ক্যানক্যানে বা শাউটি না। আর ট্রেবল সেকশনে একটা এমফেসাইজ আছে যার ফলে রক, মেটাল ইত্যাদি গান অবভিয়াসলি একটা এক্সট্রা এনার্জি পায়। একজন জেনারেল মিউজিক লিসেনার হিসাবে আমার কোনো প্রবলেম মনে হয় নাই, তবে আপনি যখন একদম চোখ কান কুচকায়ে গান শুনতে থাকবেন এবং বুঝতে থাকবেন যে এই ইয়ারফোনে কী কী ফ্ল আছে, তখন আপনি দেখবেন বেশ কিছু ফ্ল অবভিয়াসলি এখানে আছে। একদম হাই ভলিউমে আমি হালকা একটু ডিস্টরশন পেয়েছি। মোরওভার এই প্রাইসে আমরা যে 3.5 মিলিমিটার ইয়ারফোনগুলো শুনে থাকি সেটার রেজুলেশন ইউগ্রিনের এটার থেকে একটু বেটার হবে। স্টেরিও প্রেজেন্টেশন, লেফট রাইট চ্যানেল সেপারেশন এগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে। সাউন্ড স্টেজও মোটামুটি আউটসাইড অফ ইয়োর হেড টাইপের একটা এক্সপিরিয়েন্স দেয়। ভালো লাগার ব্যাপারটা হচ্ছে বেজ, বেজের থামটা রয়েছে। বেজ লাভাররা একদম 100% স্যাটিসফাইড হবেন না, 90%-এর কাছাকাছি স্যাটিসফাইড হবেন, থামটা ফিল করবেন, বেজের স্পিডটা আপনার ভালো লাগবে, নোটগুলো একটা সুন্দর মিউজিক্যাল বেট ক্রিয়েট করে।
সো এই ভ্যালেন্টাইন্স ডে এর অফারের মধ্যে আপনি বিকাশ পেমেন্ট করে ক্যাশব্যাক পাবেন। তাছাড়া দ্বারা যে ইউক্রেনের ফ্ল্যাগশিপ স্টোর থেকে এই জিনিসটা অর্ডার করলে খুবই তাড়াতাড়ি, লাইক আমি অর্ডার করে 2 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে গেছি। এই জিনিসটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি, ইভেন আমার এটা প্রায় 1690 টাকার কাছাকাছি খরচ পড়েছে। কারেন্টলি দেখে এটা 1500 টাকার নিচে, দেখে একটু খারাপই লাগলো। 1400 থেকে 1500 টাকায় আপনি একটু হালকা বেজ হ্যাভি কনজিউমার ফ্রেন্ডলি সাউন্ড পছন্দ করেন, তাহলে ইউগ্রেনের টাইপ সি এই ইয়ারফোনটা আপনার জন্য আপনি ট্রাই করে দেখতে পারেন। একটা ক্যাজুয়াল ইউজ বা রাফ ইউজের জন্য এই টাইপ সি ইউগ্রেনের ইয়ারফোনটা কোনো দিক থেকে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। তবে হ্যাঁ, আপনি যদি বলেন না আমার একদম অডিও ফাইল লেভেলের সাউন্ড লাগবে, তাহলে আমার মনে হয় আপনাকে 3.5 মিলিমিটার অডিও ফাইল গ্রেডের ইয়ারফোনগুলোর দিকেই নজর দিতে হবে। সেক্ষেত্রে আপনার আবার ডঙ্গল লাগবে কিংবা আপনার একটা ভালো ড্যাক অ্যাম্প লাগবে। আমি এটা আমার কালেকশনে রেখে দেবো। বাসায় যে ইয়ারফোনগুলো আছে তাতে কোনোটাতেই মাইক্রোফোন নেই, ওই ক্ষেত্রেও আমাকে এই ইয়ারফোনটা একটা চমৎকার সাপোর্ট দিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।